আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় একমাত্র পলাতক আসামি তারেক গ্রেফতার। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন, তিন আসামি রিমান্ডে। নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের 5 দিনের রিমান্ড মঞ্জুর। কোভিড সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ প্রণয়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সীমান্তে মানুষ হত্যা লজ্জাজনক, কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। সিলেটের গণধর্ষণ মামলার আরেক আসামি তারিকুল ইসলাম তারিককে সুনামগঞ্জের দিরাই উপজেলার গরমা গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 9 এর এএসপি আব্দুর আল মামুনের নেতৃত্বে র্যাবের একটি দল মোবাইল ট্র্যাকিং করে গত সন্ধ্যায় তাকে আটক করে। এদিকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিম আদালত। তবে আসামিদের পক্ষে এদিনও দাঁড়ায়নি কোনো আইনজীবী। এদিকে কলেজের নিরাপত্তায় অধ্যক্ষ ও হল সুপারের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনকে সাথে নিয়ে হুমায়ুন চিস্তির রিপোর্ট। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলার আসামি রনি, রাজন ও আইনুলকে মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন মধ্যরাতে হরিপুর থেকে গ্রেফতার হন মামলার 6 নম্বর আসামি মাহফুজুর, তবে এখনও পলাতক সন্দেহভাজন ধর্ষক তারেক। এদিকে এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ঘটনা পরবর্তী কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তকালে কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। এ সময় কলেজ প্রধানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী 15 দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি মাননীয় আদালতের কাছে রিপোর্ট উপস্থাপন করবেন। আদালত ক্ষুব্ধ হয়েছেন যে এত পরে 12:30 হোস্টেল সুপার এবং কলেজ প্রিন্সিপাল সেখানে গিয়েছেন, ওনাদের কেন ডাইরেকশন দেওয়া হবে না, ওনাদের বিরুদ্ধে কেন নেগলিজেন্সের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই রুলের টার্ম অ্যাগেনিস্ট প্রিন্সিপাল এবং হল সুপার এবং কলেজ প্রিন্সিপালের যে মন্তব্যগুলো সেখানে আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ প্রশাসন গঠিত কমিটি। ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল কবির চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবারও সিলেটে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। মায়ুন চিস্তি, এটিএন বাংলা। নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদক। মাস্ক কেলেঙ্কারিতে আব্দুর রাজ্জাক ছাড়াও সিএমএসডি সাবেক উপপরিচালক ও কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাকির হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। চুক্তি ছিল আসল N95 মাস্ক সরবরাহ করবে জেএমআই, সে অনুযায়ী কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডিতে 20,600 মাস্ক দেওয়া হয়। 10টি হাসপাতালে তা বিতরণ করা হয় চিকিৎসকদের সুরক্ষার জন্য। ব্যবহারের এক পর্যায়ে সেগুলো নকল বলে বুঝতে পারেন তারা। অভিযোগ আসে দুদকে, এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে।
N95 মাস্কগুলো যে নকল ছিল অনুসন্ধানে তা নিশ্চিত হয় দুদক। একদিকে প্রতারণা, অন্যদিকে চিকিৎসকদের ঝুঁকির মধ্যে ফেলার অপরাধে তাকে গ্রেফতার করে দুদক। প্রকৃত N95 মাস্কের পরিবর্তে JMI ফেস মাস্ক মুদ্রিত বড় কার্টুনের মধ্যে 20,610 পিস নকল N95 মাস্কের গায়ে কোম্পানির বা মাস্কের নাম বা অন্য কোনো লেখা মুদ্রণ ছিল না। অবশ্য মাস্কগুলো আসল কিনা তা যাচাই করার দায়িত্ব ছিল CMSD-র সংশ্লিষ্টদের, কিন্তু তা করা হয়নি। দুদক বলছে এতে তাদের যোগ সাজশ রয়েছে। এই অভিযোগে মামলা হয়েছে 7 জনের বিরুদ্ধে। আসামিরা হলেন CMSD-র সাবেক উপপরিচালক ও বর্তমানে কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাকির হোসেন খান, CMSD-র সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান সরকার, ডেস্ক অফিসার ডাক্তার জিয়াউল হক ও ডাক্তার সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও স্টোর কিপার ইউসুফ ফকির এবং JMI-এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সার্ভে কমিটির মাধ্যমে যাচাই না করে বর্ণিত ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। জাকির হোসেন এক নম্বর আসামি, যিনি ভিজিবল যাকে কক্সবাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে যে কোনো সময় পাওয়া যেত, তাকে আগে গ্রেফতার না করে 7 নম্বর কাকে গ্রেফতার করলেন কেন? এটা তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে গ্রেফতার করেছে। পরে আদালতে হাজির করে আব্দুর রাজ্জাকের 5 দিনের রিমান্ড আবেদন করে দুদক। বিচারক তা মঞ্জুর করেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কোভিড-19 মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ প্রয়োজন, এজন্য জাতিসংঘকে অনুঘটকের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইড লাইনে করোনা ও করোনা পরবর্তীকালে অর্থায়ন নিয়ে ভার্চুয়াল সভায় তিনি এ আহ্বান জানান। এ লক্ষ্যে 6 দফা প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে উন্নত ও সক্ষম দেশগুলোর প্রণোদনা এবং উন্নয়নশীল দেশগুলোতে আরও বেশি বেসরকারি অর্থায়ন ও বিনিয়োগ বাড়ানো। এছাড়া ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনকে আরও কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এই সংকট দূর করতে 2030 সালের এজেন্ডা, প্যারিস চুক্তি এবং আদিস আবাবা অ্যাকশন এজেন্ডা আমাদের প্রধান কর্মসূচি হতে পারে। কোভিড পরবর্তী অভিবাসী শ্রমিকদের সহায়তা করে রেমিটেন্স প্রবাহের নিম্নমুখী প্রবণতা পরিবর্তন ঘটাতে হবে বলেও জোর দেন প্রধানমন্ত্রী। A well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. UN must continue to play its catalytic role in this regard. মেডিকেল সহ পরিবহন স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আপেল মাহমুদের রিপোর্ট। সঠিক ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মেডিকেল, শিল্প ও পরিবহন স্টেশনের বর্জ্য। পরিবেশের জন্য ক্ষতিকর এসব বর্জ্য খোলা জায়গায় ফেলে না রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, শুধু মেডিকেল বর্জ্য নয়, সকল ধরনের বর্জ্য, বিশেষ করে শুধু নৌ নয়, বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, বিমান টার্মিনাল, যেখানে হোক মানুষের চলাচল টার্মিনাল, এইসব জায়গায় বর্জ্য ব্যবস্থাপনাটাকে জোরদার করা। যারা যেখানে দায়িত্বে আছেন, যে সংস্থা বা যে কর্তৃপক্ষ, তাদের কাজের একটা অন্যতম প্রধান দিক হবে এই বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা হতে পারে CETP করে, অথবা বায়োডিগ্রেডেবল যদি হয়, অর্গ্যানিক, মাটির নিচে পুঁতে দিলে আবার মাটিই হয়ে যায়, এটা ভয়ঙ্কর খারাপ কিছু নয়, কিন্তু প্লাস্টিক টাস্টিক জাতীয়, কেমিক্যাল জাতীয়, মেটেল জাতীয়, এইগুলো ডিসপোজাল হাইজেনিক ওয়েতে করতে হবে।
গণভবনে অনুষ্ঠিত একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আবাদে জমিতে শিল্প কারখানা না করতে প্রধানমন্ত্রীর সতর্কতার কথাও জানান তিনি। আপনি ব্যবসা করতে চান বা আপনি শিল্প স্থাপন করতে চান, আপনি ওই শিল্প এলাকায় যাবেন। আপনি আপনার বাড়ির পাশে বা আপনার পৈতৃক জমিতে ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন, যেহেতু এটা আপনার জমি, এটা আমরা এলাও করব না আগামী চান। এদিকে ডিজিটাল ভূমি জোনিং সহ 796 কোটি 45 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সভায় ঢাকা চট্টগ্রাম আশুগঞ্জ নৌপথ খনন, ভৈরব নদ ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার খাল খনন প্রকল্প অনুমোদন দেয়া হয়। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বন্ধু রাষ্ট্রের গুলিতে সীমান্তে মানুষ হত্যা লজ্জার এবং এতে কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে যৌথ পরামর্শ কমিটি JCC ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান এ কে আব্দুল মোমেন। ফজলে রাপি রিপোর্ট। সীমান্ত হত্যা গত কয়েক বছর খানিকটা কম হলেও এ বছরের শুরু থেকে তা আবার বেড়েছে। একে স্পর্শকাতর বলে ভারতের নজর কাড়তে চাইছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে তা নিয়ে আবারও উদ্বেগ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন। তার এই উদ্বেগে একমত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। এটা আমাদের জন্য লজ্জা আর ভারতের জন্য লজ্জা যে মারা যায়। এটা আমাদের আমাদের যে সলিড রিলেশনশিপ, আমাদের যে সোনালি অধ্যায়, একজন মারা গেলে তখন এটা একটা ধপাস করে পড়ে। ইট ইজ ভেরি স্যাড যে বন্ধু দেশের মধ্যে লোক মারা যায়, এটা আমরা কখনোই পছন্দ করি না, কেউ পছন্দ করে না। কিছু গুড নিউজ, তারা খুব ভালো আলাপ করেছেন এবং দুই পক্ষই একমত হয়েছেন যে আমরা জিরো, কেউ যাতে না মারা যায়। ভার্চুয়ালে বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন প্রক্রিয়া নিয়ে সমঝোতার পথে এগিয়ে যেতে চান মন্ত্রীরা। রিভার কমিশন JRC মিটিংটা হবে মোটামুটি আমার মনে হয় শীঘ্রই। আমাদের আগের মিটিং হয়নি, অনেক সময় ডাটা এনাফ ছিল না, সেই ধরনের ইমপ্লিমেন্টস থাকায় তখন হয়নি। এখন ইন প্রিন্সিপাল এগ্রিড যেটা হবে, সো আই হোপ, আই ডোন্ট নো দ্য টাইম ফ্রেম, বাট ইট উইল বি ডান। এছাড়া ভারতের বিনিয়োগে বাংলাদেশের চলমান প্রকল্পগুলো গতিশীল করা, করোনা ভাইরাসের টিকা উৎপাদন, বন্টন ও বিনিময় নিয়ে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,219 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 21 জন পুরুষ ও 5 জন নারী। সবশেষ 12,869টি নমুনা পরীক্ষায় 1,488 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 11.56%। মোট আক্রান্তের সংখ্যা 3,62,043। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,625 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 2,73,698। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.60%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশ নয়, বিএনপি রাজনীতির চরম দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন বিএনপি সাম্প্রদায়িক চেতনা ধারণ ও পালন করে। সময়ের কোষ্ঠী পাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা বলেও মনে করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে দলের নেতা কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির সময় দেশে চরম দুঃসময় দেখতে পাচ্ছে। তারা বলেছিল মানুষ বিনা চিকিৎসা রাস্তায় মরে পড়ে থাকবে, সেরকম পরিস্থিতি কিন্তু আল্লাহর রহমতে এখনো আসেনি, এই জন্য তাদের কষ্ট হচ্ছে। ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাউকে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ধর্ষণের হার বাড়েনি, তবে MC কলেজের ধর্ষণকারীদের আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিরাপত্তা বাহিনী যেটা সবাইকে ডোপ টেস্ট করা হয় চাকরির আগে, এবং এইটা সারা বাংলাদেশে কম্পালসারি করার জন্য নির্দেশনা হয়েছে, এটা বাস্তবায়ন কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে। এমসি কলেজে যে ঘটনা ঘটেছে, বড় বড় চিত ঘটনা, তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয়, বিচার বিভাগ তাদের সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সহ তাদের সকল অধিকার কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার 8 বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। জনগণের সব অধিকার ফিরে পেতে খালেদা জিয়াকে মুক্ত করার বিকল্প নেই বলে এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই, কোন সংবিধান নেই, এবং মানুষের কারোরই, সেটা বৌদ্ধ ধর্মাবলম্বী হোক, হিন্দু ধর্মাবলম্বী হোক, খ্রিস্টান ধর্মাবলম্বী হোক, ইসলাম ধর্মাবলম্বী হোক, কারোরই কোনো অধিকার এখানে আপনার নেই। এক কথায় এটা এখন আপনার একটা পুরোপুরি ভাবে একটা গণতন্ত্রবিহীন একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যখনই তারা আপনার ক্ষমতায় আসে, অন্যের অধিকারকে হরণ করে, অন্যের কথা বলার স্বাধীনতা, ধর্মপালনের স্বাধীনতা, সবকিছুকে তারা হরণ করে নিয়ে। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে মামলার রায় দেয়া হবে আজ। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলার মোট 77 জন সাক্ষীর মধ্যে 76 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, বাকি 1 জন সাক্ষী বিদেশে থাকায় তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে শুধু জামিনে আছেন নিহত রিফাতের স্ত্রী ও মামলার 7 নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। পলাতক রয়েছেন মামলার 6 নম্বর আসামি মোহাম্মদ মুসা, বাকি 8 আসামি রয়েছেন বরগুনা জেলার কারাগারে। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এবার জানাব আন্তর্জাতিক সংবাদ। কুয়েতের আমির সাবা আল আহমদ আল জাবির আর সাবা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 91 বছর। 2006 সাল থেকে আরব উপসাগরে তেল সমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবা। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের জুলাই শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ সাবা। 1929 সালে জন্ম নেয়া শেখ সাবাকে আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয়। 1963 থেকে 2003 সাল পর্যন্ত প্রায় 40 বছর পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী হন সর্বজনশ্রদ্ধেয় এ নেতা। পরিবর্তন শুধু সভাপতি পদে নয়, পরিবর্তন প্রয়োজন কাজের, বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সফল ইসলাম মানি। আর ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সহসভাপতি পদে নির্বাচন করছেন বলে জানান সম্মিলিত পরিষদের প্রার্থী আতর রহমান মানিক। আরও জানাছেন পরাগান মান। এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে 21টি পদের বিপরীতে 47 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। 21 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ফুটবলের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান মানিক। আমি মনে করি যে এই কাজগুলো করতে পারে বাংলাদেশের ফুটবল গতি পাবে এবং একটি জায়গায় পৌঁছাবে, যেই জায়গাটুকুতে বাংলাদেশের মানুষ, যারা ফুটবল প্রাণী মানুষ, যারা আপনারা ফুটবলকে ভালোবাসেন, তারা অবশ্যই এই জায়গাটুকুতে দেখতে চান। সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করতে এসে আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, জয়ী হলে জেলা ও বিভাগে নিয়মিত ফুটবল চালু রাখার কথা। ফুটবল সংগঠক হিসাবে কয়েক বছরের অভিজ্ঞতা আমার উপলব্ধি, বাংলাদেশের ফুটবল উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা আর্থিক সীমাবদ্ধতা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক সুন্দর সুন্দর প্রকল্প এবং পরিকল্পনা আর্থিক কারণে গতিশীল হয় না। আমি সহসভাপতি নির্বাচিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক সংকট দূর করার
সর্বাত্মক চেষ্টা করব। যারা গত ১২ বছরে ফুটবলের কোনো উন্নয়ন ঘটাতে পারেনি সেই সব প্রার্থীদের মধুর আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য বাফুফের কাউন্সিলরদের আহ্বান জানান জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। বিভিন্ন সময় ম্যানিফেস্টোতে বলেন, ইস্তেহারে বলেন যে ডিক্লারেশন দিচ্ছে, কোনোটাই তারা মানে বহাল রাখে নাই। তো ১২ বছরে আমি ফুটবল ফেডারেশন থেকে কিছু পাইনি, এরাই কিন্তু ঘুরে ফিরে আসছে। তাহলে ঘুরে ফিরে যদি এরাই আসে তাহলে আপনি ফুটবলের উন্নয়নটা কীভাবে আশা করেন? আগামী ৩ অক্টোবর ১৩৯ জন কাউন্সিলর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ২১ জন সদস্য নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় একমাত্র পলাতক আসামি তারেক গ্রেফতার, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন, ৩ আসামি রিমান্ডে। নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর। কোভিড সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ প্রণয়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সীমান্তে মানুষ হত্যা লজ্জাজনক, কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।